1 hour later. আমি এই পার্টিতে ব্লগ করছি। এটা পিসফুল একটা জায়গা। এই জায়গাটাও কিন্তু বেশ একটা অ্যাট্রাক্টিভ। এখানে একটা দোলনা আছে। সামনে হাওয়া চলছে, মাঠের হাওয়া দারুণ লাগছে, আর এই পুরো ভাইবসটা এনজয় করে নিই আমি। সো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আমার খুব ভালো লাগছে, আমার মাসি বাড়ির সামনের ভাইবসটা আমি জাস্ট দেখাচ্ছি, কার না ভালো লাগবে, জাস্ট অসাধারণ। জাস্ট সবুজ প্রকৃতির মাঝে হারিয়ে যাও। তো এখানে একটা সুন্দর একটা গাছ, কতটা সুন্দর দেখুন গাছটা। তো এখানে একটা সুন্দর গাছ দেখতে পেয়েছি, তো জানি না এটার নাম কি, খুব সুন্দর ছোট 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 লাল লাল ফুল হয়ে আছে, খুব ভালো লাগছে। এটা হলো মাসি বাড়ির পোস্ত, এর নাম এদো। এদো আমার নামটা খুব কিউট লাগে, অ্যান্ড কিউট ভাবে শুয়ে আছে। এদো, ও এদো, এদো কি করছো? এটাই, আর এটা হলো মাসি বাড়ির মন্দির। তো এটা হলো আমার মাসি বাড়ির ঠাকুর ঘর, আর খুবই একটা পিসফুল একটা জায়গা, আর সত্যি খুব ভালো অনুভূতি হচ্ছে। এই জায়গাটাও কিন্তু বেশ একটা অ্যাট্রাকটিভ জায়গা, আর আমার খুব পছন্দের জায়গা। A few moments later. এবার দিদি রান্না বাড়ি করবে, তো সেগুলো আজকে বানাচ্ছে হোমমেড বিরিয়ানি, আজকে লাঞ্চের মেনু, আর আশা করি খুবই ভালো হবে। আর কিছু কিছু পার্ট আপনাদের সাথে আমি শেয়ার করছি। হোমমেড বিরিয়ানি সো সোলফুল অ্যান্ড সো ফ্লেভারফুল অ্যান্ড আই লাভ ইট। তো আমার মতো আর কে কে হোমমেড বিরিয়ানি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাও। কিন্তু এখানে কোনো রেসিপি শেয়ার করছি না, দিদি যেভাবে জাস্ট বানাচ্ছে আমি সেটাই জাস্ট তুলে ধরার চেষ্টা করছি। আর এখানে দেখতে পাচ্ছি ম্যাগনেসিয়াম করা চিকেন, আর দেখতে পাচ্ছি দুধের মধ্যে জাফরান, কেওড়ার জল, রোজ ওয়াটার, এগুলো জাস্ট মিক্স করা হচ্ছে, আর জাস্ট একটা সুন্দর একটা অ্যারোমা আসার জন্য। এরপর দিদি গরম মশলার একটা পাউডার বানাচ্ছে, যেটা কিনা নিজের হাতে, যেটা আপনারাও সবাই দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজ কাটা রয়েছে, আর দেখতে পাচ্ছি টমেটো অ্যান্ড দুটো ডিম, আর এখানে আলু, জাস্ট বিরিয়ানিতে আলু ছাড়া জাস্ট জমবে না। তো দিদি এখানে প্রিপারেশনগুলো করছে, আর আমি সেটা শেয়ার করছি আপনাদের সাথে। তো এখানে রান্নার একটা এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে না, যে খুব খুব খুবই ভালো লাগছে, আর যেটা আপনারা মিস করে যাচ্ছেন আর কি। Later. তো এখন আমি উপরে যাচ্ছি, আর উপরে গিয়ে এখন দেখা হবে সবার সাথে। এখন আমি সিঁড়ির মধ্যে রয়েছি। আর এই জায়গাটা মাসি বাড়ির খুব সুন্দর আর কি, এখানে একটা দোলনা আছে, তো এখানে জামা কাপড় মেলা রয়েছে। তো এখানে মেশো আর কি অনেক রকম ভাবে আর কি বাড়িটাকে নিজের স্ট্রাকচার করেছে। তো এখানেও একটা ছোট ছাদ আছে, মোটামুটি এখন প্রচন্ড রোদ, তারপর সামনে মাঠ, খুব সুন্দর একটা বাইক।